ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে ভালো আছে। এখন যে ভিডিওটি আনবো, আমি নিবেদিতার উদ্দেশ্যে ভিডিওটি আনবো, তার কারণ এই কদিন তো অনেক রকম ভিডিও ওকে নিয়ে বানিয়েছি। আজকে ওর শান্তি কামনা করে, তার আত্মার শান্তি কামনা করে আজকে আমার বৌমার আমি একটি গান পরিবেশন করে আপনাদের শোনাচ্ছি, মানে এক কলি, তারপরে আমি কথা বলবো। শুরু করি তাহলে। রবে হৃদয় মোর, তুমি রবে নীরবে হৃদয় নিভৃত নিমায় নিশীত নিসহ, তুমি রবে বন্ধুরা। এইটুকু আমরা গানটা গেয়ে শোনালাম। যেহেতু ঋতুর বাচ্চা কান্নাকাটি করছে, এইমাত্র স্নান করে বেরোলো, দেখলেই তো বুঝতে পারছো যেভাবে ছিল সেভাবে চলে আসছে। আর আমি তো অফিস থেকে আসছি, এসেই আমি ভিডিওটা করতে বসে গিয়েছি। আমি এরপরে আম্মু আবার স্নান করতে যাব, তা ঋতু চলে যাক, আমি কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। সকলকে মানে বলে যাও আমি যাচ্ছি। মামির মৃত্যুতে আমরা সবাই অনেক শোকাহত, পরিবারের সবাই জানে যে মা মারা গেছে। আর আমরা জানতাম না যে মানে মামা আমাদের মামনির বাড়ির কাছে, পরে জানতে পেরে অনেক কষ্ট লেগেছে আরও বেশি। মামার কান্নাকাটি দেখে আর ফেসবুকে তো পুরোই মামির ওই ভিডিওগুলো সবার চোখে গেছে, যার জন্য আমাদের সামনেও পড়েছে, মামনির আর বলা লাগেনি। খুবই কষ্ট পেয়েছে, খুবই কষ্ট পেয়েছে। এত অল্প বয়সে স্বপ্ন, কোনো কিছুই স্বপ্ন পূরণ হয়নি, তার আগে তার মৃত্যু হয়ে গেল। ভগবান, তাছাড়া দেবাশী যেভাবে টেক কেয়ার করেছে, যাই হোক বন্ধুরা, ঋতু চলে গেল, একটু ডিস্টার্ব হয়েছে, টিনটিন কান্নাকাটি করতেছিল এই জন্য চলে গেল। আসলে মনটা অস্থির ছিল, তাই গানটা ভালো করে গেয়ে শোনাতে পারলো না। হারমোনিয়াম দিয়ে গেতে পারতো, কিন্তু হারমোনিয়াম দিয়ে গাইলে কপিরাইট আসে, ঠিক আছে, এই জন্য আমি হারমোনিয়াম দিয়ে গাইতে মানা করলাম। শুধু নিবেদিতার আত্মার শান্তি কামনার জন্য আমার এই গানটি গাওয়া। আমি একটা কথাই সবাইকে বলবো, দেখো যেদিন থেকে নিবেদিতা চলে গিয়েছে সেদিন থেকে কিন্তু অনেক অনেক ভিডিও আমরা করেছি, স্বার্থের জন্য বলো, ভিউজের জন্য বলো, যে জন্যই বলো আমরা করেছি। অনেকে বলছে স্বার্থের জন্য করেছি, হতে পারে, তবে সবসময় যে সবাই স্বার্থের জন্য সব কিছু করে তা কিন্তু নয়, তাই না? স্বার্থ ছাড়াও মানুষের পৃথিবীতে আসে, স্বার্থ ছাড়াও এই পৃথিবীতে মানুষ এখনও বসবাস করে। যখন আমি জানতে পারলাম, আজকে তোমাদের সাথে ক্লিয়ার করি, আমি যখন জানতে পারলাম যে দেবাশীষ আমার ছোটো ভাই হয়, সেখানে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়ানো আমার দরকার। আর আমি যখন তার বাড়িতে গিয়ে তার সাথে আমি দেখা করতে পারছি না, আমি এখান থেকে যতটুকু পারছি সমবেদনা জানানোর চেষ্টা করছি, প্রতিবাদ করার চেষ্টা করছি। তাতে করে অনেকে বলছে যে আপনাকে ঘুষ দিয়েছে, আপনাকে টাকা দিয়েছে। দেখেন, ভালোবাসার জন্য টাকা দেওয়া লাগে না, ভালোবাসার জন্য টাকা পয়সা কোনোটাই দেওয়া লাগে না, এমনি থেকেই সব কিছু হয়। আর আজকে যখন আমি দেবাশীষের ভিডিওটা দেখলাম, নিবেদিতার কাজকর্ম হচ্ছে, আমি সত্যি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি অফিস থেকে এসে ভিডিওটা করে রেখেছিলাম, তারপর আর একটা ভিডিও আমি করেছি, সেটা আমি আপলোড দিব চ্যান্ডি ম্যান্ডিকে নিয়ে। আর এইটা আমি প্রথমে করছি আর ওইটা পরে করব, করে তার মানে পরে করেছি, ওটা আপলোডে বসিয়েছি, অনেকক্ষণ আগে মনে হয় আপলোড হয়ে গিয়েছে বা হবে এরকম, আমি সেই আপলোডে বসিয়ে দিয়ে আমি কথা বলছি। আর আমিও এখন একটু স্নান করতে যাব, মনটা খুবই ভারাক্রান্ত হয়ে পড়েছে যে এই কয়দিন ওকে নিয়ে যেভাবে লড়াই করলাম, আজকে ওর শান্তি কামনার দিন বা আজকে ওর কাজের দিনকে আমি কি তাকে নিয়ে দুটো কথা বলতে পারি না? আজকে যদি তাকে নিয়ে আমি দুটো কথা না বলি তাহলে আমি স্বার্থপর, আমি স্বার্থপর হয়ে গেলাম। এই জন্য আমি দেবাশীষকে বলবো যে ভাই, তুই যেটা করেছিস, তুই যেটা করছিস, অনেক স্বামীরাই সেটা করতে পারে না বা করে না। শুধু আমি নিবেদিতাকে এটুকুই বলবো, যেখানে থাকিস বোন ভালো থাকিস, আর প্রতিটা জন্মে যেন দেবাশীষের মতো
স্বামী তুই পাস, দেবাশিসের মতো শিবের মতো স্বামী যেন তুই পাস, এরকম ভালো ছেলে যেন তোর কপালে জোটে। এরকম ছেলে কয়জনের জোটে বলতো? এর যে আমরা যে এরকম কথা বলছি যে দেবাশিসের মতো স্বামী কয়জনের জোটে, তা নিয়েও মানুষ খিল্লি করছে। সত্যি কথা, আজকে হয়তো আপনারা বলবেন যে আপনার ভাই বলে এই কথা বলছেন, না আমার ভাইয়ের সাথে এই পর্যন্ত আমার একদিন বা দুদিন, এক সেকেন্ড দু সেকেন্ড কথা হয়েছে, তার কারণ আমি এই মুহূর্তে তাকে কোনো ডিস্টার্ব করতে চাইনি, ও অনেক ব্যস্ত, অনেক বিজি, তাই ওকে আমি ফোন করে কখনো জ্বালাতন করিনি। আমার নিজের ফিলিংস বা আমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে যতটুকু খোলা আমি ততটুকু করেছি ভিডিও। আর ভাই কাজটা সেরে উঠুক, তারপরে ভাইয়ের সাথে কথা বলবো। আর ভাই তোকে বলবো, তুই অনেক অনেক ভালো কাজ করেছিস, এরকম প্রত্যেকটা মেয়ের স্বামী যেন এইরকমই হয়, তাদের বউদের এরকমভাবে টেক কেয়ার করতে পারে মৃত্যুর আগের দিন পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত, যেটা তুই করেছিস। সত্যি তোকে দেখে শেখা উচিত প্রত্যেকটা পুরুষের, এই সমাজে যত পুরুষ আছে প্রত্যেকটা পুরুষ যেন তোকে দেখে শেখে যে বউকে কীভাবে টেক কেয়ার করতে হয়, বউকে কীভাবে ভালোবাসতে হয়, এইটা যেন প্রতিটা এই পুরুষ শাসিত সমাজ যেন প্রতিটা পুরুষ জানতে পারে যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কীভাবে দিতে হয় ঘরের বউকে। ঘরের বউকে শুধু কাজকর্ম করিয়েই কিন্তু ছাড় দিলে হয় না, ঘরের বউকে ভালোবাসতে হয়, তাদেরও ভালোবাসার প্রয়োজন আছে। শুধু সংসারে তারা ভাত রান্না করতে আসে না, তারা ছেলে মেয়ে পালন করতে আসে না, তারা শ্বশুর শাশুড়ি সেবা করতে আসে না, তাদেরও নিজস্ব কোনো প্রায়োরিটি থাকে, তাদের নিজস্ব কোনো চাহিদা থাকতে পারে। তাই প্রতিটা পুরুষদের আমি বলবো যে মেয়েদের একটুখানি ছাড় দিয়ে চলবেন, দেখবেন যে আপনারাও সংসারে অনেক শান্তি পাবেন, অনেক ভালোবাসা পাবেন। যদি প্রত্যেকটা মুহূর্তে মেয়েদেরকে আপনার দুমড়ে রাখেন, মুচকে রাখেন, তাহলে তারা কিন্তু অশ্লীল হয়ে যায়, খারাপ হয়ে যায়। ভালোবাসবেন, শাসনও করবেন, দুটোই কিন্তু একসাথে করতে হয়। শুধু ভালোবাসা দিবেন, শাসন করবেন না, সেটা কিন্তু হয় না। শুধু শাসন করবেন, ভালোবাসা দিবেন না, সেটা কিন্তু কখনো হয় না। দেবাশিসের ছিল না টাকা, ছিল না পয়সা, তবুও কিন্তু দেবাশিস কখনো তার বউকে অপূর্ণ রাখেনি কোনো কিছুতেই। আর নিবেদিতা এমনই একটা মেয়ে ছিল, সে কখনো শাড়ি, গহনা, চুড়ি, খাড়ু, ভালো পোশাক, ইলাক কোনোটাই সে চায়নি, শুধু দেবাশিসকে ভালোবেসেছে, দেবাশিসের ভালোবাসা পেয়েছে। কটা মেয়ে পায় এরকমভাবে স্বামীর ভালোবাসা? যে মৃত্যুর দু মিনিট আগেও সে বলে যাচ্ছে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসব, এই কথাটা যদি কোনো পুরুষ শোনে বা দেখে, তাদের গায়ের কাটা শিউরে উঠবে। মেয়েরা শুধু শুধু পরিশ্রম করে যাবে, মেয়েরা শুধু ঘরে ভাত রান্না করে যাবে, কাজকর্ম করে যাবে, এটা কিন্তু না, তাদেরও স্বাধীনতার প্রয়োজন আছে। কিন্তু এমন স্বাধীনতা দিয়ে না, সেই স্বাধীনতাকে সমাজকে কুলুষিত করবে, এটা করেন না। আমার অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আমার এত পরিমাণে টায়ার্ড লাগছে, আমি এই নিবেদিতার এই কাজটা আমি সম্পূর্ণটা আমি দেখেছি দেবাশিসের লাইভে, আমি দেখে নিজেকে মানে কি বলবো, নিজেকে যে এতটা কষ্ট দিয়েছি, এতটা যন্ত্রণা দিয়েছি, আমি ধুকে ধুকে কেঁদেছি। আজকে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে অফিস থেকে এসে আমি এইভাবে ছিলাম, আমি একটু সহ্য করতে পারছি না। যখনও চলে যাচ্ছিল, যাওয়ার আগ মুহূর্তে যে কথাগুলো বলে গিয়েছিল, সেই কথাটা বারবার আমাকে নাড়া দিচ্ছে যে আমি তো থাকবো না, তোমার দাদা ভাইয়ের পাশে থেকো। এই কথাটা যে মেয়েটা জানতে পারছে আমি চলে যাচ্ছি, সেই মেয়েটা মুখ দিয়ে বের করছে আমি তো থাকবো না, তোমরা তোমার দাদা ভাইয়ের পাশে থেকো। আর একটা কথা বলেছিল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো বন্ধুরা, আমি ভালো আছি। এই কথাটা বলে যখন ও কেঁদে দিছিল, তখন কেউ কি সহ্য করতে পারে, পারে সহ্য করতে, যে জানতে পারছে আমি আর নাই, আমি আর থাকবো না, আমি চলে যাব আমার এই প্রিয় স্বামীটাকে ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে, এই গাছপালা, আকাশ, বাতাস, মা বাবা, ভাই বোন, স্বামী, আত্মীয় পরিজন,
সমস্ত কিছু ছেড়ে আমি চলে যাব, চোখটা বুঝলেই অন্ধকার, এই দু চোখ বন্ধ করে দেখুন পুরোটা অন্ধকার, একদম অন্ধকার, নিজেরা চোখটা বন্ধ করে দেখুন না এই পৃথিবী দেখা যায় কিনা। যখন সে জানতে পারছে যে আমি চলে যাচ্ছি যাব, তারপরও সে কথা বলে যাচ্ছে, শুধু স্বামীকে ভালোবাসে বিদায়, স্বামীকে ভালোবাসে বিদায় বলছে, আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই, ইউটিউব বন্ধুদের মাঝে বেঁচে থাকতে চাই, সেটা নিয়েও লোকে খিল্লি করছে, সেটা নিয়েও লোকে বলছে দেবাশীর ভিউ কামানোর জন্য এগুলো করছে, না সে ভিউ কামানোর জন্য করছে না, তোমরা কেন তাকে ভুল বুঝছ, এত হাজার হাজার মানুষ তাকে পজিটিভ কথা বলছে আর তোমরা দু একজন নেগেটিভ কথা বলছো, তাতে ওর কিচ্ছু যায় আসবে না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু টায়ার্ড লাগছে, ওই যে অনেক ভেবেছি অনেক কেঁদেছি তার জন্য শরীরটাও ভালো লাগছে। যাই হোক তোমরা সকলে ভালো থাকো, আমি একটুখানি রেস্ট নেবো, যদি পারি আমি রাতে আর একটা ভিডিও দেবো আমার অন্য চ্যানেলে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, আর নিবেদিতার আত্মার শান্তি কামনা করো, ও যেন স্বর্গবাসী হয় আর পরজন্মে যেন দেবাশিষের মতো একটা স্বামী পায়। একটা গান আছে না, বনমালী গো তুমি পরজন্মে হয়ো রাধা, বনমালী গো তুমি পরজন্মে হয়ো রাধা। এই পর্যন্ত শুনে আসছি, রাধারা বলে বনমালী গো পরজন্মে তুমি রাধা হয়ে দেখো, আর আজকে আমি বলছি পরজন্মে যেন নিবেদিতা দেবাশিষের মতো একটা স্বামী পায়। রাধা হতে বলিস না বোন দেবাশিষকে, তোকে তো অনেক ভালোবাসা দিয়েছে, ও রাধা না ও কৃষ্ণ হয়ে থাকুক, তোকে রাধার মতো করে যেন ভালোবাসা দিয়ে যায়, তোকে যেন রাধার মতো করে ভালোবাসা দিয়ে যায়। জানিস তো কৃষ্ণের ভালোবাসা পেতে গেলে কষ্ট করতে হয়, সেখানে তো কষ্ট লাগেনি, এমনি কৃষ্ণ তোকে ধরা দিয়েছিল, এমনি তোকে ভালোবাসা দিয়েছিল, কজন মানুষ পায় বলতো। যাই হোক বন্ধুরা, এইসব আবেগ নিয়ে কথা বলে না আমার অনেক অনেক কথা মনে পড়ে যায়। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।